أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. রাসুল করিমের শিক্ষক কে ছিলেন? ওয়ারাকা ইবনে নওফেল না স্বয়ং আল্লাহ? রাসুলের উস্তাদ নিয়ে, শিক্ষক নিয়ে বুখারি সাহেবের যে ভয়ানক ষড়যন্ত্র, সেটা আপনাকে এবং আমাকে বুঝতে হবে। রাসুল কখনো তিনি বলেননি মা নাবি করি, আমি পড়তে জানি না। তিনি পড়তে জানতেন, তাই আল্লাহ তাকে 96 নম্বর সূরা আল আলাক এর প্রথম 5টি আয়াত বলে দিয়েছেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খলাক আল ইনসান মিন আলাক, তিনি ইনসানকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব খুব বেশি দয়া করবেন। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লাহ মান ইনসান মা লাম ইয়ালাম, ইনসানকে তিনি এমন কিছু শিক্ষা দেন যা ইনসান জানে না। এখন আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে। এর উত্তর কি মা নাবি করে? কিন্তু বুখারি সাহেব একটু লজ্জাও করলেন না রাসুল করিমের ব্যাপারে এই শব্দটি ব্যবহার করতে। আপনি যখন কাউকে বলবেন যে একটু পড়েন, তো আপনি যদি পড়তে কাউকে বলেন আর যাকে আপনি বলবেন তার ব্যাপারে নিশ্চয় আপনি জানবেন যে সে পড়তে জানে বেদায় আপনি তাকে পড়তে বলছেন। তো ঠিক তদ্রূপ আল্লাহ রাসুল করিমকে বলছেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, তোমাকে পড়তে হবে তোমার রবের নাম। তো রাসুল রবের নাম নিয়ে পড়েছেন, কি পড়েছেন? রাসুল নিজেই বলছেন কোরআনের 27 নম্বর সূরা নামল এর 92 নম্বর আয়াত, ওয়ান আফলুল কোরআন, আমি কোরআন তিলাওয়াত করি। তো কোরআন তিলাওয়াত রাসুল করেন তার রবের নাম নিয়ে, এই গ্রন্থটি তার রবের, তিনি তিলাওয়াত করেন। তাই 55 নম্বর সূরার প্রথম 4 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান, করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তো রাসুলের সরাসরি উস্তাদ তো আল্লাহ, কিন্তু বুখারি সাহেব বলছেন ওয়ারাকা ইবনে নওফেল, আর সে একজন খ্রিস্টান পাদ্রী, ইতিহাস অনুযায়ী খাদিজার চাচা। এখন আবু আবদুল্লাহ ইসমাইল সাহেব তিনি নিজেই কিন্তু বলছেন মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না। মা আনা বিকারি এই শব্দটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বলেননি, কিন্তু বুখারি সাহেব নিজেই বলে ধরা খেয়েছেন। আর আল্লাহ রাসুলকে বলছেন ইকরা, তুমি পড়ো। রাসুল পড়ছেন, তাই আল্লামাল কোরআন আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়ে থাকেন। ইকরার অর্থ রাসুল নিজেই বলছেন ওয়ান আফলু আল কোরআন, আমি তো কোরআন তিলাওয়াত করি। রাসুল যদি অশিক্ষিত থাকতেন তাহলে ইকরা কখনো আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করতেন না, তিনি ব্যবহার করতেন, আল্লাহ ব্যবহার করতেন কুল, তুমি বলো, কারণ বলার জন্য কোনো গ্রন্থ না হলেও চলে আর পড়ার জন্য গ্রন্থ থাকতে হয়। তো রাসুল এই কোরআন আল্লাহ তাআলার নামে পড়েছেন, আল্লাহ কোরআন শিক্ষা তাকে দিয়েছেন। রাসুল কখনো বলেননি মা নাবি করি, আমি তো পড়তেই জানি না, কিন্তু এই কথাটি যার লেখা সেই লোকটি কোনোদিন কোরআন পড়েনি, কারণ তার জীবন চিল্লা লাগিয়ে দিয়েছে মানব রচিত গ্রন্থ রচনা করার পিছনে। জাল হাদিস, মিথ্যা হাদিস, জয়ীফ হাদিস, যত সব আবর্জনামূলক কথাবার্তা রাসুলের নামে চিপকানোর জন্য গ্রন্থ রচনা করেছে, যে গ্রন্থটি এন্টি কোরআন কথা বলে, কোরআনের বিপরীত মানুষকে নিয়ে যায়। এই কোরআনে কোথাও নেই মা নাবি করে, কিন্তু তার গ্রন্থতে রয়েছে। সেই মাজুসির সন্তান রাসুলের নামে চিরকাল ষড়যন্ত্র করে গেছে, মক্কাতে বসে না, সেই বুখারাতে বসে।
আর মানুষ মেনে যাচ্ছে তাকে, কোরআনের চেয়ে বেশি মানছে তাকে। আর সেই লোকটি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে মানুষকে শিক্ষা দিচ্ছে রাসুলের উস্তাদের নাম ওরাকা ইবনে নওফেল, খ্রিস্টান। ভয়ানক কথা যা শুধু সেই লোকটিই বলতে পারে, আমি মুসলিম আমি কখনো বলতে পারি না। রাসুলের ব্যাপারে তো আমি এমন মতবাদ কখনো রাখতেই পারি না যে তিনি বলবেন, আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আর উত্তরে তিনি বলবেন মা আনা বিকারি। ভয়ানক কথা। এভাবে ইসলামের নামে ষড়যন্ত্র প্রবেশ করানো হয়েছে, আর যারা যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে মানুষ বলছে ওনারা সবাই আল্লাহর খাস বান্দা ছিলেন, আল্লাহর খাস ওলি ছিলেন, সব গাহা মিথ্যা কথা। একজন ব্যক্তি দিল্লি থেকে 100 জন মানুষকে খুন করেছে আর বাংলাদেশের মানুষ তাকে আউলিয়া বলছে। একজন মানুষ নিজ এলাকাতে থাকতে না পেরে কুর্দিস্তান থেকে বাগদাদে এসে সে সেখানে মানুষকে যা কিছু শিক্ষা দেওয়া শিক্ষা দিয়েছে তার ব্যাপারে বাংলাদেশের মানুষেরা বলছে বড় পীর। সেই লোকটি কোনোদিন বলেনি আমি বড় পীর। এইভাবে মতবাদ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাই, কিন্তু কোরআনের মতবাদ আমাদের দেশে চলেনি। আজও কাবার সিস্টেমে আমাদের দেশে নামাজ পড়া হয় না, কাবার তাকবীর আমাদের দেশের মসজিদগুলি কোনোদিন পড়তে দেয় না, কারণ ফিকা হানাফিকে প্রাধান্য দেওয়া হয় বাংলাদেশে। তাহলে কাবা কি জন্য, কোরআন কি জন্য, নবী রাসূলদের প্র্যাকটিস কি জন্য? প্রত্যেকটি এলাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে অ্যাম্বাসেডর পাওয়া যায় বাংলাদেশের ইতিহাসে, যারা মক্কায় যেয়ে আসছে, মক্কা থেকে ঘুরে আসছে, মক্কার সেখানকার নামাজে নিয়মনীতি, রুকু সিজদা কিয়াম কায়দা সব কিছু, কোথায় হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে আজান দিতে হবে, কিভাবে তাকবীর পাঠ করতে হবে, কিভাবে বসতে হবে, সবই সেখান থেকে শিক্ষা নিয়ে এসেও বাংলাদেশে চলছে। সেই অবহমান কাল থেকে যে নিয়মনীতি আবু হানিফা সাহেবের পক্ষ থেকে সেটি চলছে। তাহলে মক্কার ঘর কি জন্য? 3 নম্বর সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন যেভাবে মানুষকে হিদায়ত করে, কাবাও মানুষকে সেভাবে হিদায়ত করে আসছে। অহুদাল্লিল আলামিন শব্দটি ব্যবহার করা হয়েছে কাবার ব্যাপারে, মানব সমাজকে হিদায়ত করে। 5 অক্টে সেখানে 17 রাকাত পড়ানো হয়। 2 নম্বর সূরা আল বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই নামাজ তোমাদেরকে নিয়ে নিতে হবে যে নামাজ ইব্রাহিমের ইমামতের স্থান থেকে পড়ানো হয়, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তো কোরআনের দৃষ্টিতে কোনো খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাতামান নাবিয়িনের উস্তাদ বানান, কোনো খ্রিস্টান মুহাম্মাদের উস্তাদ ছিল, আল্লাহ স্বয়ং উস্তাদ ছিলেন। আপনি যদি না মানতে চান না মানেন, কিন্তু একটি সত্য কথা আপনার শুনতে সমস্যা কোথায়? আর যে লোকটি বলছে তাকে আপনি বিভিন্নভাবে গালি দিচ্ছেন, আপনার যা ইচ্ছা তাই মন্তব্য লিখছেন, মন্তব্য করছেন তার ব্যাপারে। কোরআনের কথা অতীতকাল থেকে আপনি শুনে আসেননি, এজন্য দোষ আমার নয়, এই দোষ আপনার। আমি কোরআনের কথা জানি বেধাই আপনার সামনে, আপনাদের সকলের সামনে তুলে ধরছি, কিন্তু আপনাদের অনুচিত হবে কোরআনের কথা যেই প্রকাশ করুক না কেন, যেই বলুক না কেন, তাকে গালি দেওয়া আপনাদের জন্য কোনোদিন উচিত হবে না। এমন ব্যক্তিকে আপনারা শয়তান বলছেন যে ব্যক্তি কোরআনের কথা বলছে, এমন ব্যক্তিকে পাগল বলছেন যে ব্যক্তি কোরআনের কথা বলছে। একটু চিন্তা করে দেখুন রাসুলের ইতিহাস কিভাবে বিকৃত করা হয়েছে। রাসুল কখনো কোনো খ্রিস্টানকে উস্তাদ মানেননি, কিন্তু বুখারী সাহেব ষড়যন্ত্র করে ইনডাইরেক্টলি গোপনীয়ভাবে রাসুলের উস্তাদ ওরাকা ইবনে নওফেলকে বানানোর চেষ্টা করে যাচ্ছেন।
আজও যারা বুখারি প্রচার করে যাচ্ছে তা জানা উচিত, এ ধরনের ষড়যন্ত্র করা ঠিক না। আর আজ তো ধরা খেয়েছে যারা অতীতে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গবেষণা মানুষের সামনে যা নাকি বানোয়াট তুলে ধরেছিল, তারা সবাই ধরা খাচ্ছে, ইনশাল্লাহ আরো ধরা খাবে। আপনি একটু কোরআন পড়ুন, দেখবেন আপনার আশেপাশ থেকে, আপনার চারিপাশ থেকে শয়তান এবং ইবলিসের দেয়া যত মতবাদ রয়েছে সবই পালাবে। দরকার শুধু একটু কোরআন নিজ ভাষায় পড়া। আর এই জন্যই আল্লাহ তাআলা 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাইন্নামা ইয়াতালাউ বিলিসানিকা, এই কোরআন তোমার মাতৃভাষায় পড়তে হবে। এটি আল্লাহ সহজ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য কোরআন পড়ার তৌফিক দান করুন।